মঙ্গলবার উত্তরকণায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্রাইবাল ডেভেলপমেন্ট কাউন্সিলের রিভিউ মিটিং করেন। কমিটির সদস্যদের নিয়ে প্রায় এক ঘন্টা বৈঠক করেন। এদিন ছিল বিধানসভা নির্বাচনের পর ট্রাইবালস অ্যাডভাইসারি কাউন্সিলের পুনর্গঠন করা দ্বিতীয় মিটিং। প্রথম মিটিং হয় 2021 সালে 23 আগস্ট নবান্নের সভাঘরে। মুখ্যমন্ত্রী উপস্থিতিতে দ্বিতীয় মিটিং হলো উত্তরকণায়। মিটিং শেষে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, ট্রাইবাল ডেভেলপমেন্ট কাউন্সিলের আজকে মিটিং ছিল, বছরে দুটো মিটিং করতে হয়। আদিবাসীদের জন্য সব কাজই আমরা করেছি, আদিবাসীদের সমাজে উন্নয়ন হোক, তারা এগিয়ে যাক, তাদের জমি হস্তান্তর বন্ধ করে দিয়েছে আমরা। আগামী 5 বছর 20 লক্ষ ঘর আদিবাসীদের জন্য করে দেওয়া হবে। জানা গেছে ভোট অন অ্যাকাউন্টে আদিবাসীদের উন্নয়নের জন্য নতুন ঘোষণা হয়েছে। তপশিলি জাতি এবং উপজাতি সম্প্রদায়ের জন্য আগামী 5 বছরে নতুন 20 লক্ষ ঘর। আগে যত মাটির বাড়ি রয়েছে সেগুলি পাকা এবং সংস্কার করা হবে। জাহের থান এবং মাঝি থানে দরিদ্র মাঝিদের মাসে 1000 টাকা করে ভাতা, অলচিকি ভাষায় পঠন পাঠনের জন্য আগামী 5 বছরে আরো 500টি নতুন স্কুল এবং 1500 জন প্যারা টিচার নিয়োগ। নেপালি, হিন্দি, উর্দু, কামতাপুরি এবং কুর্মালি ভাষায় আগামী 5 বছরে 100টি নতুন স্কুল। এসসি এসটি এবং দুস্থ মানুষের জন্য আগামী 3 বছরের মধ্যে 100টি নতুন ইংরেজি মাধ্যমের স্কুল। এদিন এই বৈঠক শেষে মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে করে কোচবিহার উদ্দেশ্যে রওনা দেন এবং বুধবার কোচবিহারের চিলালায় জন্মবার্ষিকী অনুষ্ঠানে যোগ দেবেন। এদিনই তার কলকাতা ফিরে যাবার কথা। নর্থ ইস্ট অর্থোপেডিক ও ট্রাউমা হাসপাতালের সুবিধা সমূহ আইসিইউ, আইসিসিইউ, এনআইসিইউ, ঔষধ, সাধারণ শল্য চিকিৎসা, নূর সার্জারি, অর্থো সার্জারি, অ্যান্ড্রাগোলজি, যুগ্ম প্রতিস্থাপন, আর্থ্রোস্কোপি, জটিল ট্রমা এবং ফ্র্যাকচার, বিকৃততা সংশোধন, রিয়ামেটোলজি, ক্রীড়া সেরা ডট চন্দন শেখর, ঊর্ধ্বতন অস্থায়িত পরামর্শদাতা ড অনিল কুমার সিং, নিউরো সার্জন ডা রঞ্জিত কুমার সিং, অস্থি চিকিৎসা সার্জন এবং অর্থোপ্লাস্টিক ও মেরুদণ্ডের সার্জারিতে স্পেশালাইজড ড পরিধি আবিং আরএমএ রিচার্জ খাজাচি সড়ক আরো অশোক রাজপথ পাটনা 4/24 ঘন্টা সিটি ডি নজরদারির অধীনে। এবং চিফ সেক্রেটারি থেকে শুরু করে সমস্ত অফিসাররা, আমি সমস্ত আমি নর্থ বেঙ্গল থেকে ছুটে এসেছি, টোটাল নর্থ বেঙ্গল আমাদের স্টেট গভর্নমেন্টের যে অ্যাডমিনিস্ট্রেশন আইএস আইসিএস, চিফ সেক্রেটারি থেকে শুরু করে ডিজি থেকে শুরু করে সবাই এসেছে। আগামীকাল চিফ সেক্রেটারি মিটিং হচ্ছে, যেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালিস্টদের ইন্ডাস্ট্রির ব্যাপারে জেলায় জেলায় ছটা জেলায় সব চেম্বারও থাকবে। এবং আজকে মিটিং এ আদিবাসীদের জন্য সব কাজই আমরা করেছি এবং আদিবাসীদের সমাজ উন্নয়ন হোক, তারা আগে বাড়ুক, তাদের জমি হস্তান্তর বন্ধ করে দিয়েছি আমরা। আমরা আগামী 5 বছরে 20 লক্ষ ঘর আদিবাসীদের করে দেব এবং চা সুন্দরী থেকে শুরু করে কুরুক ভাষা থেকে শুরু করে অলচিকি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে রঘুনাথ মুর্মু বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিশ্বামুন্ডা থেকে শুরু করে সমস্ত কাজই আমরা করেছি।